রাতের অন্ধকারে মুড়ি মুড়কির মতো বোমা পড়ল এলাকায়, যার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। অভিযোগের তীর শাসক দলের দিকে। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সামনামণি 88 নাম্বার বুথের। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে ব্যাপক বোমাবাজি করে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ প্রশাসনের সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যে বোমাবাজি করেছে তৃণমূল, এমনটাই অভিযোগ কংগ্রেসের। এমনকি কংগ্রেস প্রার্থী ও কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা গ্রামের মানুষ। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। বোমা মেরে আমাদের বাড়ি থেকে দেউড়ে নিয়ে বাড়ি ছাড়া করে দেয়, এবং আমাদের গ্রামে টোটালি মানে পাড়াতে আছি কিন্তু বাড়িতে আমি যেতে পারছি না। আর আমার টোটাল এলাকাবাসী সব আতঙ্কের মধ্যে আছে যে তৃণমূলেরা এত বোমা মজুত করে রেখেছে পঞ্চায়েতের জন্য, যার কারণে আমার খুব আতঙ্কের মধ্যে আছে। ভয় পাচ্ছে তৃণমূল, এখানে ভয় পাচ্ছে কংগ্রেসের দেখে ভয় পাচ্ছে, ভোটের জন্য করছে। তো মূলত বিষয় হলো আমি এখানে গ্রাম সদস্য হয়ে দাঁড়িয়েছি, আমাকে মেরে দেওয়ারও পরিকল্পনা করছে। বোম পড়ে ওই তখন 2:30 থেকে 3 তো 30-35টা বোমা পড়েছে, এবং আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে এখন পর্যন্ত দাগ রয়েছে, এবং আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে, দোকান ভাঙচুর হয়েছে, সবই আপনারা গিয়ে নিয়েছে দেখে আসতে পারেন। তৃণমূল দুষ্কৃতীরা আমাদের টিকতে দিচ্ছে না, ভোটে ভয় পাচ্ছে যে এখানে কংগ্রেস জেতার, তৃণমূল ভয় পাচ্ছে যার কারণে আমাদেরকে জুলুম করছে। 2 থেকে 2:30 মধ্যে বোম চার্জ করছে, 1 নাগাড়ে 35টা বোম ফেলা মানে কি, এখানে মানুষকে টিকতে দেবে না বলে। মানুষের জীবনের থেকে আর কোনো কিছু দামি আছে? ওরা চায় মৃত্যু আর আমরা চাই শান্তিপূর্ণ। 35টার আরও উপরে হবে বই নিশ্চয় না। মানে এখানে রাতে ঘুমাচ্ছিলাম, 2 থেকে 2:30 মধ্যে থেকে দেখছি হঠাৎ বোম পড়লো, আমরা উঠে গেলাম যে দেখি আমাদের ছেলেরা তো সব আছে ওখানে, তা গিয়েছি, গিয়ে দেখেছি আমাদের ছেলেরা কেউ ওখানে ছিল না, পুলিশ প্রশাসন বসেছিল। পুলিশ প্রশাসন বসে থাকাকালীন বোমটা মেরেছে, পুলিশের পায়ের কাছে বোমটা মেরেছে পুলিশ, অথচ এদিকে বলছে তোমরা সরে যাও, তোমরা সরে যাও। ওরা যে প্রশাসন এইটা নিচ্ছে না যে ওরা বোমটা মারছে কেন, যখন বোম মেরেছে প্রশাসনও পালিয়েছে। কেমন তৃণমূল যারা নেতৃত্বে আছে তারা বোমটা মেরেছে, মেরে মানে যে আইএসএফের দলে তাদের বলছে তোমরা চলে যাও, তোমরা চলে যাও। ওরা বোমটা মারছে, এত ভ্রম পড়েছে, অন্ধকার হয়ে গেছে, আমরা তো সারা রাতকে ঘুমাইনি, আতঙ্কে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, সে এত অন্ধকার হয়ে রয়েছে, আমরা মানে এখনো পর্যন্ত আমাদের ভয় হচ্ছে এখানে থাকবো কিভাবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ কে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই, অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
থেকে বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161387 7477161389 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্পলিনের পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।